السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم. الله رب العالمين আমাদেরকে মহল্লার মধ্যে বাছাই করে আগে আগে আল্লাহ ঘর মসজিদে সুস্থ অবস্থায় আসার বসার তৌফিক দান করেছেন, এর জন্য আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ প্রাণ ভরে বিশ্ব নবীর উপরে সালাত ও সালাম পেশ করছি, যিনি আল্লাহ সৃষ্টির সেরা আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, যিনি সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাআলাইন, যিনি রহমাতুল লিল আলামিন, যিনি কোরআনের বিধানকে বাস্তবায়ন করতে গিয়ে উহুদের রক্ত ঝরিয়েছেন, তাইফের ময়দানে জান্দান মোবারক শহীদ করেছেন, আজকে সেই নবীর প্রতি প্রাণ ধরে সালাত ও সালাম পেশ করছি সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা পবিত্র কুরআনুল করিম এবং হাদিসের আলোকে জানব কিসের মাধ্যমে, কোন কোন কাজের মাধ্যমে আল্লাহ রহমত পাওয়া যায়। প্রতিটি বান্দার উপর আল্লাহর অজস্র অগণিত রহমত বিদ্যমান। রহমত, আল্লাহ রহমত ছাড়া বান্দা যেমন দুনিয়াতে এক সেকেন্ড বাঁচতে পারে না, পরকালেও যে যত ইবাদত বন্দেগী করুক না কেন, আল্লাহ রহমত ছাড়া কেউ নিজের ইবাদত দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজে আমরা যখন সূরা ফাতিহা পড়ি তখন আমরা বলি আর রহমানির রহিম, হে রহমতওয়ালা তুমি তো সবাইকে করুণা দাও, রহমত করো, অনুকম্পা দাও। আল্লাহ বড় একটা মজার নামের ভিতরে একটা হলো আর রহমান। বান্দা যেমন আল্লাহ রহমত ছাড়া এক সেকেন্ড বাঁচতে পারে না, আখেরাতে আল্লাহ রহমত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ রহমত পেতে হলে কোরআন কিছু দিক নির্দেশনা দিয়েছে কি কি কাজের মাধ্যমে আল্লাহ রহমত পাওয়া যায়। আল্লাহ রহমত পাওয়ার দরকার আছে না নেই? যদি আমরা আল্লাহ রহমত পেতে চাই, আল্লাহর বান্দা আল্লাহ নাফরমানি করলেও আল্লাহ পাক দয়া করেন, করুণা করেন, কিন্তু খাস রহমত আল্লাহ পেতে হলে কোরআনুল করিম কিছু দিক নির্দেশনা দিয়েছে।
কোরআন এবং হাদিসের আলোকে আমরা আজকে যে কয়টা শোনার সুযোগ হয় আমরা 15টা পয়েন্টের উপর আলোচনা করব 15টা কাজের মাধ্যমে আল্লাহর রহমত সরাসরি বান্দার উপর বর্ষণ হয় 15টা কাজ নিয়ে আজকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ কি সেই কাজ যেই কাজের মাধ্যমে আল্লাহর রহমত পাওয়া যায় এইজন্য আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ কোরআনে আয়াত শিখিয়ে দিয়েছেন একটা দোয়া আমরা পড়ি রব্বানা আমরা সেই দোয়াটা সবাই পড়ি রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব এখানে আমরা দোয়া করছি আল্লাহ আমাদের অন্তরটাকে তুমি হেদায়েতের পথ বাঁকা করে দিও না আবার কুফরের পথে আমাদেরকে ঢুকায় দিও না আর ওয়াহ্হাব লানা মিন লাদুনকা রাহমা তোমার পক্ষ থেকে আমাদের উপরে রহমত নাযিল কর বিরাট একটা দোয়া এই দোয়াটা করলে আল্লাহ আপনার উপরে রহমত নাযিল করবেন ইতিপূর্বে যত নবী রাসূল এসেছেন তাদের দোয়ার ভিতরে আল্লাহর কাছ থেকে রহমত কামনা করেছেন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন হে আল্লাহ ওয়াদখিলনা ফি রাহমাতিক আপনি আপনার রহমতের ভিতরে আমারে ঢুকায় দিন আপনার রহমত আমার উপরে পরিব্যাপ্ত করো সুলাইমান আলাইহিস সালাম যখন বিশাল রাজত্ব পেয়েছিলেন তিনি অহংকার করেন নাই তিনি আল্লাহর কাছে বলেছিলেন ওয়াদখিলনা বিরহমাতিকা ফি ইবাদিকাস সলিহিন হে আল্লাহ আপনার রহমতের ভিতরে আমারে আপনি ঢুকায় নিন আপনার রহমত দিয়ে আমাকে পরিব্যাপ্ত করুন আমাকে ধন্য করুন আপনার রহমত দিয়ে জোর করুন সুবহানাল্লাহ আল্লাহর রহমত ছাড়া মানুষ দুনিয়ায় এবং আখিরাতে এক চুল পরিমাণ শান্তি পেতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم جربنا الله أكبر الله أكبر রব্বানা ওয়াসিতা কুল্লা শাইর রাহমাতাও ওয়া ইলমা আল্লাহ তোমার জ্ঞান তোমার রহমত সব জায়গায় পরিব্যাপ্তি ছড়ানো ছিটানো আছে তোমার রহমতের ভিতরেই তামাম পৃথিবীর সব মানুষ আবুডুবু খাচ্ছে বাইরে আমার কোন মানুষকে আল্লাহ রহমত থেকে নিরাশ করা যাবে না হাদিসে এসেছে দুইজন বনি ইসরাইলের দুইজন লোক একজন আরেকজনের পরম বন্ধু একজন নামাজ ওই সময় ইবাদত বন্দেগী করে কোনো গুনার কাজ করে না আর একজন পাপে নিমজ্জিত হয় ওই বন্ধু তাকে বলে তুমি পাপ কাজ কেন করতেছো আল্লাহর ভয়ে পাপ কি ছাড়তে পারো না পাপি বন্ধুটা বলল আমার ব্যাপারটা আল্লাহর উপরে ছেড়ে দাও তুমি তো আমার পাহাদার পাহারাদার নয় তুমি আমাকে এইভাবে পাপ কাজে বাধা দিতে পারো না লোকটা বিরক্ত হলেন কিছুদিন পর আবার বন্ধু যখন পাপের ভিতরে ঢুকে গেছে নেককার বন্ধু তাকে আবার বলেছে এই পাপের ভিতরে তুমি কেন নিমজ্জিত হচ্ছ বন্ধু একই উত্তর দিয়েছে আমার ব্যাপার আল্লাহর কাছে ছেড়ে দাও আমি যদি পাপ করি সেটা আমার ব্যাপার তুমি আমার বলতে এসো না তুমি কি আমার পাহারাদার নিযুক্ত করা হয়েছে নাকি তোমার তোমার চরকায় তুমি তেল দাও তৃতীয় আর একদিন পাপ কাজ বন্ধুকে দেখে যখনই একই কথা বলেছে সঙ্গে সঙ্গে লোকটা ভালো মানুষ সৎ মানুষটা বলা শুরু করেছে আল্লাহর নামের কসম করে বলতেছে আল্লাহ তোমার মতো পাপীকে কোনোদিন মাফ করবে না আল্লাহ জান্নাত তুমি কোনোদিন পাবে না আল্লাহর কসম করে বলতেছি সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন মালাকুল মাউত পাঠায় দিয়া দুইজনের জানটা কবজ করলেন আর ভালো মানুষ যিনি তারে জিজ্ঞাসা করলেন তুমি কি জানো না আমার রহমত আমার দয়া কত আমি মানুষকে যে কি পরিমাণ মাফ করতে পারি তুমি আমার বান্দাকে নিরাশ কেন করলে সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন পাপি লোকটাকে জান্নাতের ফয়সালা করলেন আর ভালো মানুষটাকে ভালো কাজ করেছে সারা জীবন কিন্তু মানুষকে আল্লাহর রহমত থেকে নিরাশ করার অপরাধে রব্বুল আলামিন তাকে জাহান্নামের ফয়সালা করেছেন জোরে কর নাউযুবিল্লাহ এজন্য আল্লাহ পাক বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম
الرحيم الله رحمت থেকে তোমরা নিরাশ হবে না কাউকে নিরাশ করা এটা বিরাট বড় জঘন্য অপরাধ অন্যকে নিজে নিরাশ হওয়া যাবে না অন্যকে আল্লাহর রহমত থেকে নিরাশ করা যাবে না আল্লাহ বলছেন কত গুনাহ করেছে সব গুনাহ আমি আল্লাহ পাক maaf করতে রাজি আছি আল্লাহ রাব্বুল আলামিন বললেন فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين الله যদি তোমাদের উপরে রহমত না করতেন আল্লাহ যদি তোমাদের উপরে দয়া না করতেন তোমরা ক্ষতিগ্রস্তদের ভিতর অন্তর্ভুক্ত হয়ে যেতে তোমরা লসের ভিতরে পড়ে যেতে আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم الله যাকে ইচ্ছা তার বান্দাদের মধ্য থেকে খাস রহমত কারকার উপরে নাযিল করেন আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে খাস রহমতের ভিতরে নিমজ্জিত করেন আজকে আমরা শুনব সেই রহমত পাওয়ার মাধ্যম কি কি এক নাম্বার কুরআন তেলাওয়াত বা কোরআন শোনার মাধ্যমে আল্লাহর রহমত পাওয়া যায় এটা কোরআনে আল্লাহ পাক বিভিন্ন ভাবে বলেছেন আল্লাহ পাক বললেন সূরা আরাফের 204 নম্বর আয়াতে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন তোমাদের মাঝে যখন কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায় তোমাদের মাঝে যখন কোরআনের বক্তব্য শুরু হয়ে যায় কোরআনের আলোচনা শুরু হয়ে যায় তখন তোমরা মনোযোগ দিয়ে যদি কোরআন শুনতে থাকো লাআল্লাকুম তুরহামুন আল্লাহ রহমত তোমরা পেতে থাকবে জোরে কোন সুবহানাল্লাহ এজন্য কোরআন তেলাওয়াতের মাধ্যমে যখন দেখবেন মন ভালো না বিভিন্ন টেনশনে আছেন চাপে আছেন তখন যদি মোবাইলটা অন করে কোরআন তেলাওয়াত শুনেন অথবা কোরআন তেলাওয়াত করেন মনের কষ্ট দুঃখ বেদনা আল্লাহ পাক দূর করে দেন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন কোরআন শুনলে আল্লাহ রহমত পাওয়া যাবে এটা আল্লাহর ওয়াদা এজন্য কোরআন শোনার মাধ্যমে আল্লাহ রহমত বান্দা পেতে পারে কোরআন কেউ যাতে আপনার সন্তান আপনার ভাই আপনার আত্মীয় কেউ যেন কোরআন শিখা থেকে মাহরুম না থাকে প্রত্যেককে 100% কি কোরআন শিখানো নিশ্চিত করতে হবে তা না হলে আপনার সন্তান যদি আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়ে যায় আপনার পিতা যদি আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়ে যায় আল্লাহ রহমত ছাড়া তো মানুষ বান্দা বাঁচতেই পারে না দুনিয়া আখিরাতে কল্যাণ পেতে হলে এক নাম্বার কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে কোরআন পড়তে হবে অর্থ সহ পড়তে হবে বুঝতে হবে আমল করতে হবে কোরআন শেখার মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কোরআন শোনার মাধ্যমে এক নাম্বার আল্লাহ রহমত পাওয়া যায় দুই নাম্বার কোরআন মানার মাধ্যমে আল্লাহ পাক রহমত দেন কোরআন মানলে যে যত বেশি কোরআন মানবে আল্লাহ তার উপরে তত বেশি দয়া করবেন তত বেশি রহমত দান করবেন দলিল নেন কোরআনুল কারীমের সূরা আনআমের 155 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন কোরআন মানবে আল্লাহ রহমত তোমাদের উপরে আসবে আল্লাহ পাক বললেন ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুম ফাত্তাবিউহু وَاتَّقُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ وَهَذَا كِتَاب এটা হলো সেই কিতাব আনজালনাহু মুবারাক আল্লাহ পাক এটাকে বরকতপূর্ণ হিসেবে নাযিল করেছেন হাত্তাবিউহু তোমরা কোরআনকে ফলো করো কোরআনকে অনুসরণ করো কোরআন যেটা করতে বলেছে সেটা করো কোরআন যেটা ছাড়তে বলেছে সেটা ছাড়ো লাআল্লাকুম তুরহামুন আশা করা যায় আল্লাহর রহমত তোমরা পেতে থাকবে জোরে কোন সুবহানাল্লাহ এজন্য কোরআন মানার মাধ্যমে আল্লাহর রহমত পাওয়া যায় আল্লাহ পাক আবার বললেন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون আল্লাহ পাক বললেন আল্লাহ দয়া আল্লাহ রহমত হলো আল্লাহ পাক তোমাদের উপরে কিতাব অবতীর্ণ করেছেন আল্লাহর বড় দয়া যে আল্লাহ তোমাদের বাঁচানোর জন্য কোরআনুল কারীম তোমাদের কাছে নাজিল করেছেন অতএব কোরআন যত বেশি তুমি অনুসরণ করবে তত জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে তুমি যেতে পারবে
আল্লাহ পাক আবার বললেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়াহুদাও ওয়ারহমাতাও ওয়াবুশরা লিল মুসলিমিন আল্লাহ পাক মুসলমানদের জন্য রহমত হিসেবে কিতাব অবতীর্ণ করেছেন এবং কিতাবের ভিতরে সব বিষয় আল্লাহ পাক বর্ণনা করেছেন যরকন সুবহানাল্লাহ তার মানে আল্লাহ পাক হুদা ওয়া রহমা রহমত স্বরূপ আল্লাহ পাক কিতাব অবতীর্ণ করেছেন আল্লাহ পাক আবার বললেন ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন لما في الصدور وهدى ورحمة للمؤمنين الله পক্ষ থেকে তোমাদের কাছে উপদেশ বাণী চলে এসেছে তোমাদের অন্তরে যত রোগ আছে রোগগুলোকে দূর করতে পারে কিতাব এই কুরআন আর কুরআনটা মুমিনদের জন্য হুদা ওয়া রাহমা হেদায়েতের গ্রন্থ এবং রহমতের গ্রন্থ যরকন সুবহানাল্লাহ তাহলে আমরা পেয়ে গেলাম আল্লাহ রহমত পাওয়া যায় এক নাম্বার কোরআন শোনার মাধ্যমে দুই নাম্বার কোরআন মানার মাধ্যমে তিন নাম্বার সৎভাবে জীবনযাপন করার মাধ্যমে আল্লাহ রহমত পাওয়া যায় এটা আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন পবিত্র কোরআন কারিমের সূরা আরাফের 63 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা সৎ অসৎ না অন্যায় অপকর্ম হারামের সাথে থাকে না ওরা আল্লাহর রহমত পাবে আল্লাহ পাক বললেন ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা ওয়া দুউহু খাউফান ওয়া তামা ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন জোরে বলেন আল্লাহু আকবার ইন্না রাহমাতাল্লাহ নিশ্চয় আল্লাহর রহমত করিবুম মিনাল মুহসিনিন যারা সৎ বান্দা যারা নেককার বান্দা যারা মুহসিন বান্দা আল্লাহর রহমত তাদের নিকটবর্তী অর্থাৎ আল্লাহর রহমতের ভিতরে তারা থাকবে যারা সৎভাবে জীবন যাপন করবে অবৈধ ইনকাম করবে না হারামের সাথে থাকবে না সুদ ঘুষের সাথে থাকবে না সৎভাবে জীবন যাপন করবে সাহাবীদের ভিতরে খালিদ বিন ওয়ালিদের নাম আপনারা শুনেছেন হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে মুসলমানদের বাহিনী ইসলামী রাষ্ট্র বানানোর জন্য জিহাদের ময়দানে গেল ওই জিহাদের ময়দানে খালিদ বিন ওয়ালিদের সন্তানের নাম হলো আব্দুর রহমান তিনি জিহাদের ময়দানে গেলেন শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করলেন মুসলমানেরা বিজয় লাভ করল জিহাদের ময়দানে গনিমতের মাল থেকে খালিদের সন্তান 100 স্বর্ণ মুদ্রা দেখার পর লোক সামলাতে পারে নাই শয়তান তারে ধোকা দিয়েছে আল্লাহ রাস্তায় জিহাদ করতে এসেছো জান্নাতে নিয়ে যাবা যা মাল পেয়েছো সেখান থেকে যদি কিছু নাও কোনো অসুবিধা হবে না শয়তানের ধোকায় পড়ে জিহাদের ময়দান থেকে 100 স্বর্ণ মুদ্রা তিনি চুরি করলেন আত্মসাৎ করে গোপন করে নিজের জন্য নিয়ে নিলেন এবার তিনি বাড়ি যাওয়ার পর অনুশোচনা শুরু করলেন যে এই কাজটা তো আমি করেছি অপরাধ জিহাদের ময়দানে এত সওয়াব অর্জন করলাম কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আমি মাল আত্মসাৎ করার কারণে কি জবাব দেব রব্বুল আলমিনের কাছে জিহাদের তিনি কমান্ডার ছিলেন চলে গেলেন তার বাড়িতে গিয়া বললেন আমিরুল মুমিনিন আমি জিহাদের ময়দান থেকে 100 স্বর্ণ মুদ্রা আত্মসাৎ করেছিলাম এটা আপনার কাছে দিয়ে আমি একটু তওবা করতে চাই কমান্ডার সাহেব বললেন এখন তো জিহাদ শেষ হয়ে গেছে সেনাবাহিনীর লোকজনগুলো যার যার মতো বাড়ি বাড়ি চলে গেছে এই সম্পদ নেওয়ার পর তাদেরকে তো ভাগ করে আমি বন্টন করে দিতে পারবো না বরঞ্চ তোমার মাল তোমার কাছে রেখে দাও কিয়ামতের কঠিন ময়দানে ইয়াতি বিহাল্লাহ আল্লাহ বলেছেন যে যা মাল আত্মসাৎ করবে তা তো আল্লাহর সামনেই উপস্থিত করা লাগবে তোমার 100 স্বর্ণ মুদ্রা কিয়ামতের মাঠে আল্লাহর সামনে তুমি এটা পেশ করবা সাহাবীর ভিতরে যেন দাউ দাউ করে আগুন জ্বলা শুরু হলো কমান্ডার সাহেব তার টাকা নিতে চায় না স্বর্ণ মুদ্রা নিতে চায় না টেনশনে মরে যায় যে কয়জন সাহাবীকে তিনি চিনতেন তাদের বাড়িতে বাড়িতে গেলেন আমি করবো কি
আমি কি আল্লাহর দরবারে আত্মসাৎকারী হয়ে জাহান্নামে যাব নাকি? আমার কি বাঁচার কোন উপায় আছে নাকি? সমস্ত সাহাবারাই একই জবাব দিলেন যে কিয়ামতের মাঠে তোমার এই টাকাটা তুমি দিয়ে দিও। পরিশেষে তিনি ওখান থেকে সিরিয়ার রাজধানী দামেস্কে, যিনি খলিফা ছিলেন মুসলমান জাতির, নাম ছিল মুয়াবিয়া, বর্তমান যে আসুরা নিয়ে আমরা আলোচনা করি, ইয়াজিদের আব্বাসান হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন তৎকালীন আরবে তিনি ছিলেন খলিফা। তার কাছে সিরিয়ার রাজধানী দামেস্কে গিয়া চোখ দিয়ে টক টক করে পানি পড়তেছে। আব্দুর রহমান বললেন, 100টা স্বর্ণমুদ্রা আমি আত্মসাৎ করেছিলাম জিহাদের ময়দান থেকে, আমার বাসার আপনি একটু আমার বাসান এই টাকাটা নিয়ে আমার উদ্ধার করেন। আমিরুল মুমিনিন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি একই কথা বললেন, কেন তুমি মুসলমানদের এই মাল থেকে আত্মসাৎ করতে গেলে? কিয়ামতের মাঠে তোমার মালটা তুমি জমা দিবা আল্লাহর সামনে। কমান্ডাররা তো বিভিন্ন সেনাবাহিনীরা ছড়ায় ছিটায় গিয়েছে, যার যার বাড়ি চলে গেছে, টাকাটা নিয়ে তো আমি তাদের মাঝে ইনসাফ ভিত্তিক ভাবে বন্টন করতে পারবো না। এরপর তিনি কান কাটতে কাটতে ফিরে আসতেছেন, চোখ দিয়ে টক টক করে পানি পড়তেছে, রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাইতেছে। এমন সময় একজন বিজ্ঞ আলেমের সাথে তার দেখা হয়ে গেল, কান্নার কারণ জানতে চাইলেন। তিনি বললেন, আমার এই অবস্থা, আমার বাসার কি কোনো উপায় আছে নাকি? আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, লাভ তাকনাতু মির রহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া এটা একটা বড় গুনাহ। তিনি তো অনুতপ্ত হয়েছেন, বাসার উপায় পাচ্ছেন না, মনে মনে খুব কষ্ট পাচ্ছেন, কাঁদতেছেন। ওই বিজ্ঞ আলেম তার সাথে দেখা হয়ে গেলে তার কাছে পরামর্শ চাইলেন, সবাই আমাকে দুধ দুধ করে তাড়াইয়া দিয়েছে, আমার কি বাসার কোনো উপায় নেই? তখন তিনি বললেন, গনিমতের মালের ইসলামী শরীয়তের নিয়ম হল 5 ভাগের 1 ভাগ রাষ্ট্রীয় অর্থ মন্ত্রণালয়ে জমা হবে, অর্থাৎ বাইতুল মালকে অর্থ মন্ত্রণালয়ে বলা হতো সেই সময়। বাইতুল মালে তোমার এই টাকার 5 ভাগের 1 ভাগ 20 স্বর্ণমুদ্রা তুমি মুয়াবিয়ার হাতে তুলে দাও, বাকি থাকবে 80টা স্বর্ণমুদ্রা। ওই 80টা স্বর্ণমুদ্রা মুসলমানদের সেনাবাহিনী যারা যুদ্ধ করেছিল তাদের মাঝে বন্টন করতে হয়, ইনসাফ ভিত্তিকটা তাদের যেহেতু ভাবা না, আল্লাহ তো জানে তাদের বাড়ি কোথায়, তার নাম ঠিকানা সব তো আল্লাহ জানে। ওই 80 স্বর্ণমুদ্রা ওই সেনাবাহিনীর সদস্যদের আল্লাহ পাক যেন সওয়াব দান করেন, এই জন্য তুমি দান করে দাও তাদের নিয়ত করে, যাতে করে সওয়াবটুকু আল্লাহ তাদের আমল নামায়, সেনাবাহিনীদের এক এক করে আল্লাহ পাক তাদের আমল নামায় পৌঁছায় দেন। আর 20 স্বর্ণমুদ্রা একটা রাষ্ট্রের পাওনা, তুমি খলিফার হাতে তুলে দাও, তুমি এই বিপদ থেকে নিষ্কৃতি পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, তিনি সেটা করলেন। তিনি আর মুয়াবিয়ার কাছে পরবর্তীতে আবার ব্যাগ গেলেন, গিয়া বাসার উপায় শোনেন নাই, ওনার কাছে বলেছেন এটা বাইতুল মালে জমা রাখেন। রাখার পরে বাকি 80টা স্বর্ণমুদ্রা তিনি গরিব দুঃখীর মাঝে দান করে দিলেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, দোয়া করলেন, আল্লাহ এর সওয়াবটুকু যারা যুদ্ধ করেছে তাদের আমল নামায় পৌঁছায় দাও। জোরে কান সুবহানাল্লাহ। মাত্র 100 স্বর্ণমুদ্রা আত্মসাৎ করার পরে তিনি যে অনুশোচিত হয়েছেন, এই হাদিসের মাধ্যমে জানা যায়, এই ঘটনার মাধ্যমে জানা যায়, যারা অবৈধ ইনকাম করবে, হারাম উপার্জন করবে, অন্যের হক আত্মসাৎ করবে, আপনিও যাদের তাদের নাম ঠিকানা বের করার সুযোগ যদি না থাকে, আপনার সম্পদটা তাদের উদ্দেশ্যে করে দান করে দিতে হবে, সোয়াব সে পাবে। আপনি নিজের সোয়াব পাওয়ার আশা করতে পারেন না, সোয়াব সে পাবে। এরপরে যদি রাষ্ট্রের টাকা থাকে রাষ্ট্রে ফেরত দিতে হবে, এরপরেই না আপনার কালো টাকা সাদা হবে, তাছাড়া অন্যান্য যে সিস্টেমে সাদা হয় কালো টাকা, ওই সিস্টেমে কোনো সাদা হবে। আমার ভাইয়েরা, সব জীবন যাপন যারা করতে পারবে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ বলছেন যারা সৎ তাদের কাছে আল্লাহর রহমত থাকে, অসৎ মানুষের কাছে আল্লাহর রহমত থাকবে না। আপনি মনে করতে পারেন আমি তো খুব শান্তিতে আছি, ওটা আল্লাহর রহমত না। রহমত আসলে মানসিক প্রশান্তি পাওয়া যায়, মানসিক প্রশান্তি যদি না থাকে আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আরও বিষয় যে রয়েছে, আমি 15টা বিষয় নিয়ে আলোচনা করব, 3টা বিষয় নিয়ে কথা বলেছি, আমাদের আরও কিছু কার্যক্রম আছে,
একটার মধ্যে শেষ করতে হবে। আর তিন মিনিট আছে, তিন মিনিটের ভিতরে আমরা আর কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানবো, সেটা হলো আগামীকাল অথবা আজকে অনেকে রোজা আছেন, আশুরার রোজা রাখলে হাদিসে এসেছে আশুরার রোজা যদি কেউ রাখে এক বছর যত গুণা করেছে বিগত এক বছরের গুণা আল্লাহ মাফ করে দেবেন। আজকে যদি কেউ রোজা থাকেন আলহামদুলিল্লাহ আগামীকালের সাথে এক করে নেবেন, আজকে যদি কেউ রাখতে না পারেন কেউ যদি না থাকেন আগামীকাল শনি এবং রবি এই দুই দিন রোজা রাখলে এক বছর যত গুণা করেছে আল্লাহ পাক সেই গুণা মাফ করে দেবেন। জোরে কোন সুবহান, এই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে এবং সৎভাবে জীবনযাপন করার জন্য আমরা চেষ্টা করব। পত্রিকায় একটা বিষয় এসেছে যেটা দেখে আমি খুব কষ্ট পেলাম, একটা মানুষ ঢাকা থেকে নিজের আপন মা প্রায় 100 বছর বয়স তাকে বাসে উঠায় দিয়েছে আর ভাড়া দিয়ে দিয়ে ওর কাছে একটা ব্যাগ ধরায় দিয়েছে আর বলেছে মা মন যেদিকে চাই সেদিকে চলে যেও, বাড়িতে আর ফিরে এসো না। নিজের সন্তান এবং নিজের বৌমা, একমাত্র সন্তান এবং পুত্রবধূ তাকে বাসে উঠায় দিয়েছে। সেই বাসটা ছিল উত্তরবঙ্গের বাস, দিনাজপুরের হিলি বর্ডার, যেখানে সেই হিলি বর্ডারে গিয়া হেলপার সাহেব সেই বৃদ্ধ মাকে নামায় দিয়েছে একটা বাড়ির বারান্দায়। তিনি কয়েকদিন থাকার পর সাংবাদিকরা তার নাম ঠিকানা কিছু বলতে পারতেছে না, তিনি তার নামটা কষ্ট মস্ত করে বললেন যে তার নাম শাকিলা বেগম। তার কাছ থেকে জানা হয়েছে আপনারা এই পরিণতি কেন, তখন চোখ দিয়ে পানি পড়তেছে আর বলতেছে আমার কলিজার টুকরার সন্তান আর আমার পুত্রবধূ আমারে যাওয়ার সময় বলে দিয়েছে বাড়িতে আর ফিরে এসো না। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে, যদি মানবিক মূল্যবোধ থাকে, আর এটা তৈরিই তো করে কোরআন এবং হাদিস, আপনার সন্তান আপনার আত্মীয় স্বজন আপনার আন্ডারে যারা আছে তাদেরকে কোরআনের নূর ঢুকায় দেবেন, হাদিসের নূর ঢুকায় দেবেন, দিন ইসলাম ঢুকায় দেবেন, এরা এই রকম আচরণ করতে পারে না। আল্লাহ পাক আমাদের সমাজটাকে এই সমস্ত মুসিবত এই সমস্ত অন্যায় অপকর্ম থেকে আমাদেরকে সমাজটাকে রক্ষা করার তৌফিক দান করুক বলি আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।